বন্ধুরা, তোমরা এই মুহূর্তে চিন্তিত রয়েছো তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে, এবং একাদশ শ্রেণীর যে স্টুডেন্টরা রয়েছে তারাও চিন্তিত তাদের পরীক্ষা নিয়ে, কবে তাদের অ্যাকচুয়ালি অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোবে সে নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। দেখো, সবার প্রথমে তোমরা সকলেই জানো এই মুহূর্তে মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, একাদশ শ্রেণীর পরীক্ষা হোক, কোনো পরীক্ষায় অফলাইনে নেওয়া কার্যত সম্ভব নয়, এবং মাধ্যমিকের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা অনলাইনেও কার্যত নেওয়া সম্ভব নয়। সেই কারণে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হবেই, এবং পশ্চিমবঙ্গ বোর্ডের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনে তো নেওয়া সম্ভবই নয়। যদি সম্ভব হয় সেক্ষেত্রে একমাত্র রাস্তা অনলাইন, যেটা আমি রীতিমতো আগেই আলোচনা করেছি। এবং একাদশ শ্রেণীর যে স্টুডেন্টরা রয়েছে ও তোমরা সকলেই জানো, যেহেতু মাধ্যমিক বোর্ডের পরীক্ষা, উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষা, এই দুটো পরীক্ষা নিয়ে জল্পনা রয়েছে, সেহেতু ও একাদশ শ্রেণীর পরীক্ষা ছাড়াই একাদশ শ্রেণীর স্টুডেন্টদের পশ্চিমবঙ্গেও পাস করিয়ে পরের ক্লাসে উঠিয়ে দেওয়া হবে। এটা পরিষ্কার, এটা শুধুমাত্র আমার কথা না, এটা তোমরাও সকলে জানো, এবং বিভিন্ন পশ্চিমবঙ্গের স্কুলের শিক্ষক শিক্ষিকারদেরও এই বক্তব্যই রয়েছে। এমনকি পশ্চিমবঙ্গের কিছু বিদ্যালয় এই মুহূর্তে ডিসিশন নিয়ে নিয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি ছাড়াই যে তাদেরকে ভর্তি নেওয়া হবে একাদশ শ্রেণীতে, এবং তারা রীতিমতো নিশ্চিত যে মাধ্যমিক পরীক্ষা অনিশ্চিত কিংবা মাধ্যমিক পরীক্ষা বাতিল হবেই। যেটা আমি তোমাদের বারবার বলেছি, তোমরা নিশ্চিন্ত থাকো। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা এখানে রয়েছে, বোর্ড হোক, শিক্ষা দপ্তর হোক, নিজেদের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করছে না। কারণ তোমরা এই মুহূর্তে পরিস্থিতি পশ্চিমবঙ্গের জানো, এবং অন্যান্য যে সমস্ত বোর্ড রীতিমতো সিবিএসই হোক, আইসিএসই বোর্ড হোক, কিংবা অন্যান্য রাজ্যের বোর্ডও কিন্তু ডিসিশন নিয়ে নিয়েছে দশম শ্রেণীর যে ফাইনাল এক্সামিনেশান আছে বা বোর্ডের পরীক্ষা আছে সেটাকে সম্পূর্ণরূপে তারা বাতিল করে দিয়েছে। শুধু এটা না, এটা অফিসিয়ালভাবে জানানোর পরে মে মাস থেকে পঠন পাঠন অনলাইনে শুরু করার পরিকল্পনা করছে, এবং তাদের যে রেজাল্ট সেটা কিভাবে দেওয়া হবে সে নিয়েও চর্চা করছে। যেহেতু এবছরে প্রত্যেকটা স্কুল টেস্ট পরীক্ষা নেয়নি, সেই কারণে কিছু স্কুল টেস্ট পরীক্ষা নিলেও টেস্ট পরীক্ষার ভিত্তিতে সমস্ত স্টুডেন্টকে অ্যাকচুয়ালি মাধ্যমিকের যে বোর্ডের এক্সাম রয়েছে সেই বোর্ডের এক্সামের নম্বর দেওয়া সম্ভব নয়। সেই কারণে তারা তার আগের ক্লাস অর্থাৎ নবম শ্রেণীর যে বার্ষিক এক্সাম ছিল সেই এক্সামের যে মার্কশিটে নম্বর দেওয়া হয়েছে সেই নম্বরের অ্যাকর্ডিং, সেই পার্সেন্টেজের অনুযায়ী দশম শ্রেণীর এর রেজাল্ট দেওয়ার পরিকল্পনা করছে, এবং সেই মতো রেজাল্ট দিয়ে মে মাসে এ অ্যাকচুয়ালি মাধ্যমিক যারা এ অন্যান্য বোর্ডের স্টুডেন্ট বা সর্বভারতীয় যে স্টুডেন্টরা রয়েছে তাদেরকে একাদশ শ্রেণীর ক্লাস অনলাইনে শুরু করার আর পরিকল্পনা করছে। তার মানে বুঝতেই পারছো অন্যান্য রাজ্য বা সিবিএসই বোর্ড, আইসিএসই বোর্ড এরা কতটা অ্যাডভান্স এই মুহূর্তে। আমাদের বোর্ড এখনও পর্যন্ত, শিক্ষা দপ্তর এখনও পর্যন্ত সরাসরি কোনো বিজ্ঞপ্তি দিল না। তার মানে কিছু স্টুডেন্ট, মানে একটা বিষয় ভালো করে লক্ষ্য করো, যারা এই মুহূর্তে টেনে পড়ছো তো তারা ইলেভেনে উঠবে, ইলেভেনের ওপর ডিপেন্ড করছে টুয়েলভ, এবং টুয়েলভ যখন পেরিয়ে যাবে তখন যারা অন্যান্য রাজ্যের বোর্ডের পরীক্ষার্থী রয়েছে, যারা সিবিএসই বোর্ডের পরীক্ষার্থী রয়েছে বা আইসিএসই বোর্ডের পরীক্ষার্থী রয়েছে বা স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই সর্বভারতীয় যে বৃত্তিমূলক পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষায় বসবে। তাহলে তাদের মে মাসেই তারা ডিসিশন পেয়ে গেছে, মে মাসেরই তাদের ইলেভেনের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তাদের পঠন পাঠন কিন্তু অনেকটা এগিয়ে থাকবে, এবং আমাদের রাজ্যের যে স্টুডেন্টরা আছে তারা কিন্তু অনেকটাই তাদের থেকে পিছিয়ে থাকবে। আমাদের রাজ্যের স্টুডেন্ট কেন পিছিয়ে থাকবে, এটাই হচ্ছে আমার কোশ্চেন। এবং শিক্ষা দপ্তর এই জিনিসটাকে কেন গুরুত্ব দিচ্ছে না আমি বুঝতে পারছি না। এখনও ও অন্যান্য রাজ্যে স্থগিত করেছে জুন মাস পর্যন্ত, আমাদের রাজ্যে জুন মাসে এক্সামিনেশান রয়েছে আমি মানছি, কিন্তু স্টুডেন্টরা এই মুহূর্তে দুশ্চিন্তার মধ্যে রয়েছে, স্টুডেন্টরা এই মুহূর্তে ডিপ্রেস রয়েছে, পড়াশোনা করতে পারছে না। শুধুমাত্র আমরা না, বিভিন্ন সংবাদ মাধ্যম বড় বড় এইটা তুলে ধরেছে রাজ্যের দক্ষ ব্যক্তিদের সামনে এবং শিক্ষা দপ্তরের সামনে। শিক্ষা দপ্তর কেন এখনো পর্যন্ত একটা অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে স্টুডেন্টদের অন্তত সান্ত্বনা তো দিতে পারত যে জুন মাসের অমুক তারিখে অ্যাকচুয়ালি ডিসিশন জানানো হবে পরিস্থিতি স্বাভাবিক না হলে, কিন্তু শিক্ষা দপ্তর এখনো পর্যন্ত এরকম কোনো বিজ্ঞপ্তি দেয়নি। এছাড়া রাজ্যের বলো, কেন্দ্রের বলো, বিভিন্ন এরকম বৃত্তিমূলক পরীক্ষা ছিল কিংবা চাকরির পরীক্ষা ছিল সেগুলোকেও কিন্তু স্থগিত রাখা হয়েছে অনেক অনেক ক্ষেত্রে। কিন্তু আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বোর্ডের স্টুডেন্টরা তো ফেল না, ওদের জন্য শিক্ষা দপ্তরের কোনো ভাবনাই নেই।
আমি যদিও ভাবছি তারা ভাবছে কেন এখনো পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করছে না, এদিকে অন্যান্য বোর্ড পরের ক্লাসে ওঠার পরিকল্পনা করছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কার্যত সম্ভব নয় আমরা প্রত্যেকেই জানি, তবুও কেন শিক্ষা দপ্তর এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এরকম সান্ত্বনামূলক হোক কোনো কথা ঘোষণা করেনি যার দ্বারা শিক্ষার্থীরা একটু সন্তুষ্ট হতে পারে। এছাড়া তোমরা অনেকেই ভাববে কিছু কিছু স্কুল তো অ্যাকচুয়ালি এই একাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু করে দিচ্ছে আমাদের রাজ্য, কিন্তু যতক্ষণ না পর্যন্ত শিক্ষা দপ্তর কিংবা বোর্ড অফিসিয়াল বিজ্ঞপ্তি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রাজ্যের সমস্ত স্কুল একত্রিতভাবে পরের ক্লাস কিভাবে শুরু করা যায় এটা নিয়ে চর্চা করতে পারছে না, পরিকল্পনা করতে পারছে না। সেক্ষেত্রে এ অনেক স্টুডেন্টই যেরকমভাবে আগেও ছিল ডিপ্রেশনের মধ্যে এখনও রয়েছে এবং তাদের পরবর্তী ক্লাসের পঠন পাঠন কীভাবে শুরু হবে সেটাও তারা বুঝতে উঠতে পারছে না। যদিও আমি প্রতি ভিডিওতে একটা কথাই বলছি যে স্টুডেন্টদের শিক্ষা সর্বোচ্চ সব কিছু ও সেই কারণে পঠন পাঠন বন্ধ করো না, এখনও তাই বলবো, কিন্তু স্টুডেন্টরাদের একটা চিন্তা তো মাথায় রয়েই গেছে। সেই কারণে শিক্ষা দপ্তর অনেকেই বলছে যে শিক্ষা দপ্তর মনে হয় ঘুমাচ্ছে, আমরা আমাদের ঘুম কেড়ে নিয়ে শিক্ষা দপ্তর মনে হয় ঘুমাচ্ছে, এবং অনেক স্টুডেন্ট কমেন্টে এই বিষয়টা লিখছে যে শিক্ষা দপ্তর রীতিমতো আমাদের নিয়ে খেলছে, এতদিন আমি চুপ ছিলাম কিন্তু এই মুহূর্তে আমারও মনে হচ্ছে এই বিষয়টা একেবারে সত্য। কারণ এটা একদিনের বিষয় না, বিভিন্ন জায়গার থেকে শিক্ষা দপ্তর বিভিন্ন ইনফরমেশন পাচ্ছে এবং বড় বড় যে সংবাদ মাধ্যমগুলো তারাও কিন্তু প্রচুর চেষ্টা করেছে এই বিষয়টা শিক্ষক দপ্তরের কাছে পৌঁছে দিয়ে এবং শিক্ষা দপ্তর যাতে খুব তাড়াতাড়ি স্টুডেন্টদের জন্য কিছু একটা পরিকল্পনা করে। আমার মনে হয় যে আর কিছুদিনের অপেক্ষা খুব বেশি দেরি লাগবে না, কারণ এটা দেখে আমরা অনুমান করতে পারি আর এক সপ্তাহের মধ্যে তোমাদের এর অফিসিয়াল নোটিশ অবশ্যই বেরোবে। কারণ সেই কারণে তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা পড়াশোনাকে অব্যাহত রাখো, আর কিছু সময়ের মধ্যেই তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি আসবে, মাত্র এক সপ্তাহ ওয়েট করো। আর শিক্ষা দপ্তর পরিকল্পনা যাই করুক না কেন তোমরা নিজেদের ক্যারিয়ারের পরিকল্পনা করো। যারা দশম শ্রেণীতে পড়ছো তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের জন্য একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি কার জন্য সায়েন্স প্রয়োজন, কার জন্য আর্টস প্রয়োজন, কার জন্য কমার্স প্রয়োজন এবং কিভাবে তোমরা নিজেরাই ডিসাইড করতে পারবে যে তুমি তোমার জন্য কোনটি সেরা। তার লিঙ্ক যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে দেওয়া আছে এবং কমেন্টের পিঙ্ক সেকশনেও আমি দিয়ে দেবো।